Assalamualaikum সবাইকে welcome back to my channel Fahmidas recipe আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটি কেক রেসিপি কেকের জন্য আমি এখানে দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো আমি ভালোভাবে একটি আটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব কিছু সময় আমি ডিম ভালোভাবে ফেটিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ডিম আর চিনি আমি একসাথে 6 থেকে 7 মিনিট একটি কাটা চামচের সাহায্যে বিট করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে চিনির আস্ত কোনো দানা না থাকে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন ডিমের কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা আমি আগে থেকে একটি চাকনির সাহায্যে চেকে রেখেছিলাম আমি এখানে দুবারে ময়দা দিয়েছি আপনারা চাইলে একবারে ময়দা ইউজ করতে পারেন আমার 1 কাপ থেকে কিছু কম ময়দা লেগেছে ময়দা দেওয়ার পর আমি এতে 1 টেবিল চামচ বেকিং পাউডার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব খুব অল্প সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশাতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে দেখুন কত সফট একটি ডো হয়েছে যখন দেখবেন এভাবে চামচ দিয়ে তোলার পর ডো বাজ বাজ হয়ে পড়ছে তখন বুঝবেন ডোটি তৈরি হয়ে গেছে এবার আমি একটি টিফিন বক্সে তেল ব্রাশ করে নিয়ে একটি পেপার বিছিয়ে দিয়েছি তারপর আমি কেকের ডোগুলো টিফিন বক্সে দিয়ে দিচ্ছি আমি বাটিটি হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে একটি প্যানে আমি কিছু বালু নিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবার আমি কেকটি চুলার মিডিয়াম আছে 30 থেকে 35 মিনিট জাল করে নেব 30 মিনিট পর আমি একটি চামচের সাহায্যে কেকটি দেখে নিচ্ছি দেখুন চামচটি পরিষ্কার এসেছে তার মানে কেকটি হয়ে গেছে কেকটি ঠান্ডা হওয়ার পর আমি একটি ছুরির সাহায্যে কেকের চারপাশ কেটে নিচ্ছি তাহলে কেকটি সহজভাবে বের হয়ে আসবে কেকটি আমি বের করে নিচ্ছি কেকটি কত সফট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটি ছুরির সাহায্যে কেকটি কেটে নিচ্ছি আপনারা সবাই অবশ্যই কেকটি বাসায় ট্রাই করবেন কেকটি অনেক সুন্দর এবং অনেক সফট হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ Thank you.